হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার বাড়িতে কি কি সব সবজি গাছ লাগিয়েছি সেই গাছগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানে দেখো, এইগুলো হচ্ছে কুলেখাড়া গাছ। কুলেখাড়া শাক তোমরা নিশ্চয়ই চেনোই সবাই, যেটা রক্তের জন্য খাওয়া হয়। তো আমার বাড়িতে এনেছিল, আমি সেই গাছগুলোকেই গোড়াগুলোকে লাগিয়েছি। দেখো কি সুন্দর এখানে হয়েছে গাছগুলো। এই দেখো ছিম ছিম গাছ, তো তোমাদের সাথে আগেই একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, চালে প্রচুর ছিম আছে, ছিম গাছ। তারপর আরও প্রচুর গাছে উপরে অনেক অনেক ছিম ধরে আছে। যেদিন পারবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে পাবে। এখানে দেখো এই কালো জিনিসটি হলো, ভাবছো, নোংরা কিছু না। এগুলো হচ্ছে চা পাতার, যে চা বানিয়ে যে চা পাতাটা বেস্ট হয়ে যায় সেই চা পাতা আমি এখানে জমিয়েছি গাছের গোড়ায় দেব বলে, গোলাপ গাছের গোড়ায় দেব, সেটা আমি রেখেছি এখানে। খুব ভালো, এটি তোমরাও দিতে পারো গাছে। দেখো এখানে একটি বেগুন গাছ ছিল, আর এই দেখো এখানে টমেটো গাছ, পালং, ধনে পাতা, লাফা লাফা শাক, পালং শাক সব আছে এখানে, টমেটো গাছ। দেখো অনেক শাক তুলে খেয়েছি। দেখো লাফা গাছ, লাফা শাক, এগুলো এখানে আরও শাক ছিল, রাই শাক, সর্ষে শাক ছিল। দেখো টমেটো গাছ, কদিন আগে দেখলাম টমেটো গাছে ফুল এসেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ফুলগুলো সব পড়ে গেছে। আমি কি বলতো, গাছ গাছ পাখি জীবজন্তু এগুলো খুব ভালোবাসি আমার। গাছ মানে গাছ লাগালে, গাছে যদি কিছু হয় তাহলে আর উপায় নেই। দেখো এখানে ছোট্ট একটি টমেটো হয়েছে, দেখতে পাচ্ছো তোমরা? এই দেখো কি সুন্দর, না কি ভালো লাগে দেখলে। এই দেখো এটি হলো মানকচু গাছ, তোমরা চেনো নিশ্চয়ই, অনেকে হয়তো চেনো না। কচু গাছ এটা, মান কচু, আর পাশে ছোটটা হলো দুধ কচু গাছ, আর এটা হচ্ছে বকফুল গাছ। বকফুল ফুলটা শেষ তোমাদের দেখাতাম না হলে,
বড়া বড়া খায় এটা, দেখো এখানে লাউ গাছ আছে, দুটো আছে লাউ গাছ এখানে, দেখো এখানে একটি পেয়ারা গাছ হয়েছে, নিজে থেকেই হয়েছে এটা, তো আমি আর উঠাইনি। এখানে দেখো বিনস, এগুলো কিন্তু বিনস প্রচুর ধরেছিল, তো অনেক খাওয়া হয়ে গেছে ঘরে। তোমরা কেউ খাবে নাকি অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের খেতে ইচ্ছে করছে এরকম সবজি বাড়ির টাটকা টাটকা? আমার তো মানে খাওয়ার থেকে বেশি, আমার গাছে যখন ফুল হোক ফল হোক সেটা ধরে মানে কি যে আনন্দ হয় তোমরা বিশ্বাস করবে না। আমি ভোরে উঠে যাই প্রত্যেক দিন এই ফুল আর গাড়ি যা যা ফুল গাছ লাগানো আছে আর এই সবজি দেখার জন্য। কি বলতো আমাদের বাড়িতে মানে গেট নেই, যার জন্য রাস্তা থেকে পুরো দেখা যায়, তো যার জন্যই চিন্তা হয় আর কি। তো ভোর হতে হতে আমার ঘুম ভেঙে যায় এই ফুল আর এই সবজির জন্য, আমি কোনো জায়গায় গিয়ে এই মানে থাকলেও আমার চিন্তা হয় যে আমার গাছগুলো কি হচ্ছে না হচ্ছে এরকম। বাড়িতে একটা গেট হয়ে গেলে আর এই গাছগুলোর জন্য চিন্তা করতে হয় না। এই ছাগল গরু খুব অত্যাচার জানো না, আর আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি, কাঠবিড়ালির জন্য কিচ্ছু রাখা যায় না গাছে, গাছের মানে মনে করো লাউ যে মাথাটা সেটাও রাখে ফেলে, আর ফল টল আসলে তো সেগুলোও খায়। আপাতত আমি এই আপাতত বলছি কেন, তাও প্রচুরই লাগিয়েছি সবজি গাছ, লঙ্কা গাছ আছে, তো এখানে দেখো শালগম গাছ, এগুলোকে কি বলে শালগম বলে অনেকে, অনেকে বলে ওলকপি, এই গোল গোল হয়, এই দেখো এখানে কপি ধরেছে ছোট্ট ছোট্ট, জানি সেরকম হয়নি, এই দেখো এখানে শালগম হয়েছে ওলকপি, অনেক কটি হয়েছে। আরে কুকুর এসে শুয়ে শুয়ে গাছগুলোকে একদম ভেঙে ফেলেছে রাত্রেবেলা, আর রাত হলেই কি করে, এগুলো ঘরের ভিতরে লাগানো আছে, তো তো আমাদের একটি ঘর তোলা হচ্ছিল, আপাতত এখন বন্ধ আছে, তো আমি এই ঘরের ভিতরেই লাগিয়েছি গাছগুলো। দেখো ঘরের ভিতরে ঢুকে কুকুর রাত্রে ঠান্ডায় ওরাই বা কী করবে, তো ওরাও আর জায়গা পায় না বুঝছো, এই গাছগুলোর মধ্যে এসেই সব শুয়ে শুয়ে অনেকগুলো গাছ এভাবে মেরে ফেলেছে। বেগুন গাছ, তো বেগুন গাছগুলোর মধ্যে ছায়া পড়েছিল, ওই পাশে লাগানো ছিল, তো আমি উঠিয়ে সব এ পাশে এনে রোদে লাগিয়েছি, এখন দেখা যাক কী হয়, গাছগুলো বাড়ে নাকি। তো অনেক গাছ বেগুন গাছ আরও প্রচুর ছিল, সব মরে গেছে গাছগুলো, রোদই পায় না ওই পাশে। তো এটা হচ্ছে কুমড়ো গাছ,
এখনো বাচ্চা ছোট, বড় যখন হবে তখনও দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব তোমাদের সাথে, দেখাবো। এগুলো হচ্ছে কালো লঙ্কার চারা, কালো কালো লঙ্কা হয় না, সেই লঙ্কাগুলোর চারা লাগানো হয়েছে, ছোটই আছে। এই দেখো ক্যাপসিকাম গাছ, এই দেখো ক্যাপসিকাম ধরেছে, কি সুন্দর ক্যাপসিকাম। দুটো ক্যাপসিকাম গাছ লাগানো আছে, দুটোতেই একটি একটি করে ক্যাপসিকাম ধরেছে। কেমন লাগছে বলো দেখতে? অবশ্যই কিন্তু এগুলো কমেন্টে জানাবে। আমার এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি বাড়িতে, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু খুব যত্ন করি গাছগুলোকে, যেদিন আমি না পারি আমার বাড়ির আদার্স যে মেম্বার আছে ঘাড়ে ধরিয়ে ধরিয়ে সবগুলোকে জল দেওয়াই। দেখো লাউ গাছ কত লাউ ধরেছে, দেখো খাবে তোমরা? বলো তো কেমন লাগছে, কে কে ভালোবাসো লাউর ডগা খেতে, লাউর শাক খেতে? দেখো তো তোমরা বলো কেমন লাগছে দেখতে, বলো এগুলো ছেড়ে কি যাওয়া যায় কোথাও? সবাই রাগারাগি করে অনেক, করলেও কিছু করার নেই বুঝেছো। এদেরকে ছেড়ে আমি থাকতেই পারি না, এইগুলো ছেড়ে কেই বা যেতে পারে বলো তো কোথাও? আর বাড়ি কোনো বেড়া দেওয়া নেই, আমাদের বাড়িতে গেট নেই, এগুলো গাছ লাগালে। এই দেখো এখানে আলু গাছ লাগানো আছে, আলু গাছ।